আসসালামু আলাইকুম বন্ধুগণ। আপনারা জানেন যে এক সময় নাস্তিক মুফাসসিল ইসলাম নতুন করে মুসলমান হয়ে ইসলামে ফেরত এসেছে। গত 7 ফেব্রুয়ারি তিনি কোরআন বিরুদ্ধ মসজিদের ব্যবসা নামে একটি ভিডিও আপলোড করেছেন। এই ভিডিওতে স্পষ্টত তিনি ইসলামের এবং মুসলমানদের বিভিন্ন কাজের বিরোধিতা করেছেন সুকৌশলে, এবং পশ্চিমা কিছু বিভ্রান্ত লোকজনের মতবাদ এখানে প্রতিষ্ঠিত করার তিনি চেষ্টা করেছেন। আপনারা শুনুন তিনি কি বলছেন, এবং আপনারা আমার যুক্তিও শুনুন। তার প্রতিটা কথার পশ্চাতে আমি আমার যুক্তি দেব, কোরআন থেকে উদাহরণ দেব এবং তার যুক্তি খণ্ডনের চেষ্টা করব। না, ভিডিও বেশি দূর এগোবে না, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। আপনারা অধৈর্য হবেন না, ধৈর্য সহকারে দেখুন এবং শুনুন তিনি কি বলছেন। আসসালামু আলাইকুম। পুরো কোরআনে আপনি একটি আয়াত খুঁজে পাবেন না যেখানে আল্লাহ বলছেন যে আপনি সাদাকার টাকা ব্যয় করুন মসজিদ নির্মাণে। পুরো কোরআনে আপনি একটি আয়াত খুঁজে পাবেন না যেখানে আল্লাহ বলছেন যে আপনি মসজিদ বানিয়ে তার ভিতরে নামাজ আদায় করবেন। কথাটি ঠিক নয়। আল্লাহ পাক মসজিদ নির্মাণ করার হুকুম দিয়েছেন, মসজিদে সালাত আদায় করতে বলেছেন, বা সাদাকার টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে না এ মর্মে আল কোরআনে কোনো নিষেধাজ্ঞা নাই। আপনি কোরআনের 9 নম্বর সুরার 7 নম্বর আয়াতটি যদি পড়েন দেখবেন অধিকাংশ অনুবাদক সেখানে জাকাত শব্দটি ব্যবহার করেছে, কিন্তু আসলে সেখানে জাকাত শব্দটিই নেই, সেখানে আছে সাদাকা। অনেক অনুবাদকরা হাদিস, তাফসির এবং ভিত্তিহীন যুক্তির ভিত্তিতে সাদাকা এবং জাকাত গুলিয়ে ফেলে এবং বিভিন্ন বোঝা মিলে সাদাকা এবং জাকাত একই অর্থে ব্যবহার করে। কিন্তু জাকাত কি? জাকাত একটি সাদাকা, এক ধরনের সাদাকার নাম জাকাত। সাদাকা দুই ধরনের, একটা হলো অপশনাল জাকাত, মানে ঐচ্ছিক, আপনি ইচ্ছে দিতেও পারেন না দিতেও পারেন, আর একটা হলো বাধ্যতামূলক। এই বাধ্যতামূলক সাদাকার নাম জাকাত। সূরা তওবায় যে সাদাকার কথা বলা হয়েছে সেটা আসলে বাধ্যতামূলক। 18 নম্বর আয়াতে সূরা তওবা, অর্থাৎ 9 নম্বর সূরা, উনি যে 9 নম্বর সূরার কথা বলছেন সেটি হলো সূরা তওবা। সেই সূরার 18 নম্বর আয়াতে সুস্পষ্টরূপে জাকাত উল্লেখ করা হয়েছে, এবং পরবর্তীকালে 60 নম্বর আয়াত, অর্থাৎ 60 আয়াতে এটাকে সাদাকা উল্লেখ করে 8টি খাতের উল্লেখ করা হয়েছে। সাদাকা বলে এটাকে 8টি, তার সেই সাদাকা কোথায় ব্যয় করবে সেটার 8টি খাত দিয়েছে। কাজে এটা অপশনাল সাদাকা নয়, এটা বাধ্যতামূলক সাদাকা। যেহেতু 8টা খাতের উল্লেখ আছে সুস্পষ্ট করবে, এই এই খাতে তোমরা এই সাদাকার টাকা ব্যয় করো, সেটা তো আর অপশনাল থাকে না। সাদাকার মানে নর্মালি যে আমরা অপশনাল সাদাকা দিই ঐচ্ছিকভাবে ভিক্ষুকাশে আমরা দিয়ে দিলাম ভিক্ষু, সে কোথায় ব্যয় করবে সেটা তার ব্যাপার। তো এই সাদাকা হইল ঐচ্ছিক, কিন্তু যে সাদাকার উপরে আল্লাহ সুস্পষ্টরূপে নির্দেশনা দিয়েছেন যে এই এই খাতে তুমি এই সাদাকা ব্যয় করো, সেই সাদাকা অবশ্যই বাধ্যতামূলক, এবং বাধ্যতামূলক সাদাকা মানে জাকাত। উনি জাকাত শব্দটা ভুল বুঝেছেন, সাদাকা শব্দটাও তিনি ঠিকমতো অনুধাবন করেননি। সাদাকা দুই ধরনের, আবারও বলছি আমি, সাদাকা দুই ধরনের, একটা হলো ঐচ্ছিক আর একটা হলো বাধ্যতামূলক, অর্থাৎ ফরজ। এই বাধ্যতামূলক বা ফরজ সাদাকাই হলো জাকাত, কাজেই অনুবাদকরা কোনো রকম ভুল করেননি। 7 নম্বর আয়াতটি স্পষ্ট, সাদাকার টাকা কোথায় কোথায় আপনি ব্যয় করতে পারবেন তা সুনির্দিষ্ট বলা আছে। সেখানে আপনি খুঁজে পাবেন না যে সাদাকার টাকা আপনি মসজিদ নির্মাণে ব্যয় করবেন। কোরআনে যেখানে যেখানে মসজিদ আল হারাম শব্দটি এসেছে
আপনি যদি সাদাকার টাকা মসজিদে ব্যয় করা যাবে না এই কথা কোরআনের কোথাও নাই। প্রথমত কথা হলো এই, দ্বিতীয় কথা হলো যে আটটি খাতের উল্লেখ আছে নয় নম্বর সুরার সাত নম্বর আয়াতে, যে নয়টি খাতের উল্লেখ আছে তার ভিতরে একটি খাত হলো আল্লাহর পথে ব্যয়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয়, আল্লাহর রাস্তায় ব্যয়। মসজিদ নির্মাণ আল্লাহর রাস্তায় ব্যয়, আল্লাহর রাস্তায় ব্যয়ের অন্তর্ভুক্ত। কাজেই এইটা এই সাদাকার টাকা বা জাকাতের টাকা মসজিদে ব্যয় করা যাবে না এই কথা যিনি বলেন তিনি আয়াতটি অনুধাবন করেছেন বলে আমরা মনে করতে পারি না। এখন উনি মসজিদ আল হারামের কথা বলতেছিলেন, শুনুন কি বলছেন। আয়াতগুলি নিয়ে ভালো করে গবেষণা করেন তাহলে দেখবেন সেখানে মসজিদ শব্দটি দ্বারা একটি এলাকা বোঝানো হয়েছে যেখানে মুসলমানরা বসবাস করত এবং সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, পরবর্তীতে তারা ফিরে এসেছিল সেখানে। এবং আপনি যদি মসজিদ শব্দটির এটিমোলজি বা রুটস গ্রামাটিক্যালি গবেষণা করেন তাহলে দেখবেন এই মসজিদ শব্দটির রুটস হচ্ছে নাবাতিয়ান, যার অর্থ না মুসলমানরা কখনো মসজিদ আল হারামে বসবাস করেনি। মসজিদ আল হারাম মানে হলো কাবা শরীফ। কাবা শরীফ কিংবা কাবার চত্বরে কি কোনো মুসলমান বসবাস করে? কখনো করেছে? কখনো করেনি। এটা শুধুমাত্র সালাত আদায় এবং হজের উদ্দেশ্যেই ব্যবহৃত হয়, অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহৃত হয়নি। তবে মসজিদ আল হারামের আশপাশ এলাকায় মানুষ বসবাস করে, যেটাকে বলে মক্কা শহর, সেখানে মানুষ বসবাস করে। যদি উনি এখানেও ভুল বুঝেছেন, মসজিদ আল হারাম বলতে কোনো এলাকা নয়, একটি নির্দিষ্ট একটি জায়গা। এটি হলো সাফা এবং মারওয়া পর্বতের মধ্যবর্তী স্থান, যেটাকে বলা হয় ভ্যালি অফ বাকা, মানে বাকা উপত্যকায় এই জায়গাটি অবস্থিত এবং এখানে শুধু সালাতে আদায়ই হয় আর হজের হজ বা উমরার জন্যই এটা এই এলাকাটা এই অংশটা ব্যবহার করা হয়, অন্য কোনো উদ্দেশ্যে বসবাসের উদ্দেশ্যে এটা কখনো ব্যবহৃত হয়নি। হচ্ছে প্রেইং এরিয়া বা ইবাদতের জায়গা, যে কোনো উনি মসজিদ শব্দটির নাবাতিয়ান রুট খুঁজছেন। এই নাবাতিয়ান কোত্থেকে এলো আপনারা জানেন, ড্যান গিবসন নামে একজন ইসলামের শত্রু উনি বলতে চাচ্ছেন যে মক্কা নগরী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে ছিলই না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষ্য মতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মলাভ করেছেন পিত্রা নগরীতে, যেটা ধ্বংস হয়েছে হযরত সালেহ আলাইহিস সালামের সময়, যে নগরী ধ্বংস হয়েছিল আল হিজর, সামুদ জাতির বসবাস যেখানে ছিল সেই আল হিজর নগরীকে তিনি মক্কা করার চেষ্টা করেছেন এবং সেইখানে কাবা ঘর ছিল বলে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন এবং কোরআন নাবাতীয় ভাষায় নাজিল হয়েছে বলেও তিনি বলছেন এবং সেখানে সেইটা বোঝাতে গিয়ে তিনি মসজিদকে নাবাতীয় বা নাবাতিয়ান শব্দ থেকে মসজিদ এসেছে বলে সেই ড্যান গিবসন কানাডার একজন খ্রিস্টান লেখক তিনি এইটা বলেছেন এবং আজকে মুফাসসিল ইসলামের মুখে সেই একই ভাষ্য আমরা শুনছি যে উনি সেই ড্যান গিবসন যে ব্যাখ্যা দিয়েছে মসজিদ শব্দটির উনি সেই ব্যাখ্যাই দিচ্ছেন। আপনারা গ্রহণ করবেন কি না করবেন সেটা আপনাদের ব্যাপার, তবে আমি গ্রহণ করতে পারছি না। পরিষ্কার পরিচ্ছন্ন কনভেনিয়েন্ট জায়গায় মানুষ সালাত আদায় করতে পারবে, এর প্রমাণস্বরূপ আপনি দেখবেন যে মুসলমানরা ঘরে মাঠে রাস্তায় এমনকি যানবাহনে নামাজ আদায় করতে পারে, কারণ তারা বলবে এর ব্যাপারে কোনো নিষিদ্ধ নেই। কিন্তু আসল কথা যে হচ্ছে উল্টো, সেটা হচ্ছে বরঞ্চ পুরো পৃথিবীকে সালাত আদায়ের জায়গা করে দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত তা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কনভিনিয়েন্ট হবে। পুরা জমিনকে আল্লাহ পাক নামাজের জন্য প্রস্তুত রেখেছেন এবং আমাদের জন্য পবিত্র করেছেন, এ কথা সত্য, কিন্তু পুরো পৃথিবীর সব জায়গায় তো আমরা নামাজ পড়তে পারি না।
চীনের কোনো রাস্তায় কিংবা কোনো মাঠে কি আমি নামাজ পড়তে পারবো, নামাজ পড়তে দিবে? ইউরোপের কোনো রাস্তায় বা কোনো মাঠে যে কোনো জায়গায় একমাত্র মসজিদ ছাড়া আর কোথাও নামাজ পড়ার সুযোগ আছে? ভাই আমেরিকাতেও নেই, অস্ট্রেলিয়াতেও নেই, ভারতেও নেই। ভারতে তো মসজিদেও নামাজ পড়া যায় না, অনেক মসজিদই তালা মারা, তালা মেরে রেখেছে বিভিন্ন সুদায়। কাজেই এই কথাগুলো এখানে গ্রহণযোগ্য নয়। মসজিদের জন্য সুস্পষ্ট স্থান লাগবে, নির্ধারিত স্থান লাগবে এবং সেখানে একটা ঘর বা বিল্ডিং লাগবে। কনস্ট্রাকটেড বিল্ডিং বানিয়ে মসজিদ বানানোটি সপ্তম শতাব্দীর শেষের দিকে শুরু হয়। সত্য নয়, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় উনি মসজিদ করেছেন এবং এই কথা সূরা বাকারায় উল্লেখ আছে। আপনি দেখুন 2 নম্বর সূরার 187 নম্বর আয়াত, 9 নম্বর সূরার 17, 18, 107 এবং 108 নম্বর আয়াত, 22 নম্বর সূরার 40 নম্বর আয়াত, এগুলো আপনারা দেখুন, এসব জায়গায় মসজিদের উল্লেখ আছে। এবং মসজিদ নিয়ে যে মোনাফিকরা একটা মসজিদ করেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, মোনাফিকরা একটা মসজিদ করে সেখানে তাকে আমন্ত্রণ জানিয়েছিল, রসূলুল্লাহকে নিষেধ করা হয়েছে ওই মসজিদের সামনে আপনি যাবেন না, ওই মসজিদে আপনি যাবেন না, কেননা আপনি ইতিপূর্বে যে মসজিদ বানিয়েছিলেন কুবার মসজিদ, সেই মসজিদের পাল্টা মসজিদের একটা নির্মাণ করেছে, কাজী আপনি ওই মসজিদে দাঁড়াবেন না বা ওই মসজিদে যাবেন না। তার মানে মসজিদ আগে থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকেই বা তারও আগে থেকে, মসজিদ আল আকসা আসলো কোত্থেকে যদি তার আগে থেকে বানানো না হয়, সপ্তম শতাব্দী থেকে মসজিদ বানানো শুরু হয়েছে এ কথা সত্য নয়, তার বহু আগে থেকে মসজিদ নির্মাণ চলে আসছে এবং মসজিদ আগে থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল সপ্তম শতাব্দী বা অষ্টম শতাব্দীর শেষে। এটা হলো ড্যান গিবসনের ভাষ্য যে আপনার উমাইয়াদের আমলে, উমাইয়া খলিফাদের আমলে মসজিদ নির্মাণ শুরু হয়েছে, এইটা হলো ড্যান গিবসনের ভাষ্য। উনি সেই ড্যান গিবসনের ভাষ্যটা এখানে পেশ করতে চাচ্ছেন। উনি ইসলামের ইতিহাস মুসলমানদের কাছ থেকে গ্রহণও করেননি এবং সেটা প্রচারও করছেন না। খলিফারা এবং শাসকরা এই সকল মসজিদ কনস্ট্রাক্ট করে এবং সেই সকল বিল্ডিংকে মসজিদ নাম দিয়ে তাদের বেতনভোগী ইমামদেরকে নিযুক্ত করে সাধারণ মুসলিমদেরকে কন্ট্রোল করত। এটাও সত্য নয়, মসজিদ কখনো মুসল্লিদেরকে কন্ট্রোল করার জন্য নির্মাণ করা হয়নি, সেখানে সালাত আদায়ের জন্য নির্মাণ করা হয়েছে মসজিদ, এবং অধিকাংশ মসজিদই খলিফাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। খলিফারা কোনো কোনো সময় খলিফারা আপনার আব্বাসীয় খলিফাদের পর্যন্ত খলিফারা নিজেরাই ইমামতি করেছে মসজিদে, সেটা নিয়ন্ত্রণের জন্য, সালাত আদায়ের জন্য, সে মুসলমানদের নেতা সেই হিসেবে আমিরুল মোমিনিন হিসেবে তারা সালাত আদায় করেছেন। এবং মসজিদে কোনো রাজনৈতিক কথাবার্তা হতো না, মসজিদে রাজনীতি চলত না, রাজনীতি তারা নিজস্ব বাসভবন অথবা নিজস্ব দরবার শরীফই করেছে, কাজেই মুসল্লিদের নিয়ন্ত্রণ করেছে মসজিদ দ্বারা, একথা সত্য না। এটা খ্রিস্টীয় মত এবং খ্রিস্টীয় মতই উনি নিজস্ব মত হিসেবে চালিয়ে দিচ্ছে। এইভাবে এই মসজিদের কনসেপ্ট বিল্ডিং করে মসজিদ মসজিদ বিল্ডিং করে মসজিদ নাম করার কনসেপ্ট গড়ে ওঠে, তাহলে কোরআন শরীফে মসজিদ মসজিদের নাম আসবে কি করে? খলিফারাই যদি খলিফাদের আমলে সপ্তম শতাব্দীর খলিফা বা অষ্টম শতাব্দীর খলিফা বা নবম শতাব্দীর খলিফাদের আমলেই যদি এটা হয়ে থাকে, মসজিদ শব্দটি যদি ইতিপূর্বে নাই থাকে, তাহলে কোরআন শরীফে কী করে আসলো? কোরআন শরীফের 2 নম্বর সুরা অর্থাৎ সুরা বাকারার 187 নম্বর আয়াতে সুস্পষ্ট করে বলা হয়েছে, তোমরা যখন মসজিদে ইতেকাফে থাকো, মসজিদে যখন তোমরা ইতেকাফে থাকো, তার মানে মসজিদ ওখানে আছে, মসজিদ আল হারাম এবং মসজিদ আল আকসা তো আছেই, তারপরেও সাধারণ মসজিদগুলোর কথা বলা হয়েছে। সুরা তওবায় বলা হয়েছে মসজিদগুলো যেগুলোতে আল্লাহর নাম নেওয়া হয়, মসজিদ, চার্চ বা গির্জা, সেগুলোকে তোমরা ধ্বংস করো না, কেন ওগুলোতে আল্লাহ নাম নেওয়া হয়। তাহলে মসজিদ শব্দটা তো সে আগে থেকেই ছিল, উনি এখন নতুন করে বলছেন কেন? যে মসজিদের ধারণাটাই পরবর্তীকালে সৃষ্টি হয়েছে, পুরাটা গিলে ফেলেছেন পশ্চিমাদের ভাষ্য, পুরাটা গিলে ফেলেছেন নিজেদের ভাষ্য, একবার ফেলে দিয়েছেন। খলিফারা এবং শাসকরা
যেটা সম্পূর্ণ কোরআনের সাথে মিলে না। মসজিদের ধারণাটি সম্পূর্ণরূপে কোরআনের সাথে মিলে, কারণ কোরআনে সুস্পষ্টরূপে মসজিদ কয়েকবার উল্লেখ আছে। হয়তো কথা বাড়িয়ে লাভ নাই, 21টি আয়াতে, কোরআনের 21টি আয়াতে 22 বার মসজিদ শব্দটি উল্লেখ আছে। কোরআনে এরকম কনস্ট্রাক্টিভ বিল্ডিং এর কোন কনসেপ্ট নেই, অতএব বিভ্রান্তিতে পড়বেন না, কোরআন বিরুদ্ধ আচরণে লিপ্ত হবেন না। এই কথা তো ওনার ক্ষেত্রে খাটে বেশি, কোরআন বিরুদ্ধ আচরণ তো উনি করছেন এবং কোরআনের সাথে তো আমরা দ্বন্দ্বে নামছি না, উনি নামছেন, আমরা বিভ্রান্ত নই, উনি বিভ্রান্ত, উনি মসজিদ নির্মাণে বাধা দিচ্ছেন। হাদিসে, সিরাতে এবং অন্যান্য বিভিন্ন ইসলামী ফিকাহ বহু পরে ডেভেলপ করেছে। এই কথাটাও খ্রিস্টানদের, জে স্মিথ, ড্যান গিবসন, মেল, ডেভিড উড, ক্রিশ্চিয়ান প্রিন্স, আলফাদি, অ্যাপোস্টল প্রফেট, এই জাতীয় মুরাদ, এই জাতীয় কতগুলো বিভ্রান্ত লোক মিলে এই কথাগুলো এখন প্রচার করছে যে হাদিস পরে ডেভেলপ করেছে, সিরাত পরে ডেভেলপ করেছে ইত্যাদি ইত্যাদি। আরে বাবা, সিরাত মানে কি? নবীজির জীবনী। তো নবীজি কি পরে জীবনযাপন করেছে? নবীজির মৃত্যুর পরে কি নবীজি জীবনযাপন করেছেন? আর নবীজির হাদিস মানে কি? নবীজির কথা, কাজ এবং অনুমোদন, এটাও কি নবীজির বিদায়ের পর, ওফাতের পরে চালু হয়েছে? তা তো নয়, এগুলো ছিল মানুষের মাঝে, মুখে মুখে ছিল, লিখিত আকারে ছিল, প্রকাশ হয়েছে পরবর্তীকালে, পাবলিকেশন হয়েছে পরবর্তীকালে, যখন পুস্তক পাবলিশ করার মতো অবস্থা পৃথিবীতে জারি হয়েছে তখন এগুলো পাবলিশ হয়েছে। তার অর্থ কি এই যে তখন থেকে এগুলো চালু হয়েছে, তখন থেকে এগুলো ডেভেলপ করেছে? পুরোপুরি খ্রিস্টীয় মত তিনি গিলে ফেলেছেন এবং আমাদেরকে গেলানোর চেষ্টা করছে, সাবধান থাকুন এই লোকের কাছ থেকে। মসজিদকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য চলে, কোনো মসজিদ নিয়ে ব্যবসা বাণিজ্য হচ্ছে না পৃথিবীতে। পৃথিবীতে একটা মসজিদের নাম উল্লেখ করতে পারেন যেখানে বসে ব্যবসা হচ্ছে, কেনা বেচা হচ্ছে? মসজিদে কেনা বেচা হারাম, মসজিদে ব্যবসা বাণিজ্য হারাম। উনি বলছেন মসজিদে ব্যবসা হচ্ছে, কি কোথায় মসজিদে ব্যবসা ব্যবসা করতে আমরা তো বুঝতে পারছি না। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় স্পিরিচুয়ালরাই সবচেয়ে জৌলুসপূর্ণ মসজিদ তৈরি করেছে এবং এখনো করে চলেছে। শ্রেষ্ঠ ইমামরা তো আপনার এই ওনার এই বক্তব্যের সপক্ষে যুক্তি তো লাগবে, উদাহরণ তো লাগবে, উনি তো একটা উদাহরণও দিলেন না। মুসলমানদের ভিতরে কোন অত্যাচারী শাসক ছিল? মুসলমানদের ভিতরে এমন কোন অত্যাচারী শাসক ছিল যে প্রজাদের উপর অত্যাচার করেছে, তারপর মসজিদ নির্মাণ করেছে জৌলুসপূর্ণ মসজিদ? একজনও খুঁজে পাওয়া যাবে, একজনও নাই। এই যে ভারতবর্ষে 800 বছর ধরে মুসলমানরা শাসন করেছে, 800 বছর শাসন করেছে, কিন্তু এখনো মুসলমানরা সেখানে সংখ্যালঘু ছিল। তার মানে কি? প্রজারা স্বাধীন ছিল, অত্যাচার হয়নি। আর জৌলুসপূর্ণ মসজিদও ভারতবর্ষে খুব একটা নাই। ইউরোপে 700 বছর শাসন করেছে মুসলমানরা, কিন্তু সেখানেও এক অবস্থায় মুসলমানরা ওখানে সংখ্যালঘুষ্ঠ, সংখ্যাগরিষ্ঠ নয়। এটার সবচেয়ে বড় প্রমাণ যে মুসলমানরা, মুসলমান শাসকরা অত্যাচারী ছিল এবং তারা জৌলুসপূর্ণ মসজিদও নির্মাণ করেনি। এই কথাগুলো উনি বানোয়ার কথা বলছেন, বিধর্মীদের কথা। আবু হানিফা সহ মসজিদের এরকম জাঁকজমক ব্যবহার কন্ডেম করেছেন, প্রতিজ্ঞা জানিয়েছেন। এ কথাটি সত্য, এই কথাটি সত্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মসজিদে জৌলুসপূর্ণ মসজিদ করতে, চাকচিক্যপূর্ণ মসজিদ করতে নিষেধ করেছেন এবং আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মসজিদে নববী নির্মাণের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে মসজিদে কোনো কোনো জাঁকজমক করা না, সাধারণ ছাউনি এবং সাধারণ ফ্লোর থাকবে, তাই ছিল। পরবর্তীকালে যখন ধনিক শ্রেণী যুক্ত হয়েছে, ধনাঢ্য শ্রেণী যখন যুক্ত হয়েছে মসজিদ নির্মাণে, তখন তারা মসজিদের পিছনে ব্যয় করতে শুরু করেছে।
এবং এর একটা সামাজিক ইম্প্যাক্ট আছে, সামাজিক ইম্প্যাক্ট আছে, সেই আলোচনা আমি এখন যাচ্ছি না। আপনারা শুনলেন ওনার ভাষ্য, আপনারা সাবধান থাকুন। এই ভিডিও শেষের দিকে আমাদের বাংলাদেশে পথে মাঠে ঘাটে আপনার ঘরে এসে এই সকল মোল্লা মুরব্বীরা শিশুদেরকে পর্যন্ত, মাদ্রাসার শিশুদেরকে পর্যন্ত ব্যবহার করে চাঁদা আদায় করে। পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে কেন, অতীতেও যত মসজিদ হয়েছে তার অধিকাংশই হয়েছে হয় সরকারি অর্থানুকূল্যে অথবা সাধারণ মানুষের চাঁদার টাকা। এই মসজিদ নির্মাণে চাঁদা তুলছে, এটা যে ব্যবসা উনি কী করে জানেন? আর এই মোল্লা মৌলবী শব্দটি, এটি তো একটি আপত্তিকর শব্দ। যারা মসজিদ নির্মাণ করার জন্য চাঁদা তুলছেন তারা, না চাঁদা তোলাটা খুব ভালো কাজ তা আমি বলছি, কিন্তু ব্যক্তিগত উদ্যোগেতে মসজিদ নির্মাণ সম্ভব নয়। তাই এইসব লোক মসজিদ নির্মাণের জন্য চাঁদা তুলে মসজিদ নির্মাণ করে। আপনি বলবেন যে চাঁদাটা তো ওনারা খেয়ে ফেলতো, হ্যাঁ খেয়ে ফেলতে পারেন, অস্বীকার করছি না। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি তখন আমারও এরকম একটি ধারণা, আজকে মুফাসসিল ইসলামের যে ধারণা সেই ধারণা আমারও ছিল। আমারও ধারণা ছিল যে এই লোকগুলো তো খেয়ে ফেলতে পারে, কিন্তু তাকিয়ে দেখুন দেশের সত্যতর দিকে, বিভিন্ন দেশে বহু মসজিদ গড়ে উঠছে, এই মসজিদগুলো এলো কোথেকে, খোঁজ নিয়ে দেখুন। এর খুব কম সংখ্যক মসজিদই ব্যক্তি উদ্যোগে গঠিত হয়েছে, অধিকাংশ মসজিদ চাঁদার টাকা হয়েছে, এবং প্রত্যেকটা মসজিদে আপনি একটি চাঁদার বাক্স দেখবেন, নামাজের শেষে, নামাজের আগে বা পরে আপনার চাঁদা দিয়ে যায় মানুষ মসজিদ, মসজিদ নির্মাণের জন্য বা মসজিদের উন্নয়নের জন্য, সেগুলো মসজিদ নির্মাণেই দেয় হয়। যদি পুরোটাই যদি খেয়ে ফেলতো এরা, বা এরা যদি এইটা যদি এদের ব্যবসায়ী হতো, তাহলে মসজিদ হতো না পৃথিবীতে, মসজিদ তো হচ্ছে। কাজেই ওনার এই মত গ্রহণযোগ্য নয়। এবং এইরকম আলেমদেরকে বা অরহেজগার লোকজনকে এরকম মোল্লা মৌলবী বলে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটাও গ্রহণযোগ্য নয়। আমি এখানেই আজকের মতো বন্ধ করছি। আপনারা দয়া করে সতর্ক থাকুন যে ইসলাম নিয়ে যে সমস্ত ষড়যন্ত্র চলছে এই লোক তারই একটি অংশ, এর ব্যাপারে আপনারা সতর্ক থাকুন। মুসলমান বলে নিজেকে ঘোষণা করলেও সম্ভবত ত্রুটি আছে, কী সে ত্রুটি তা আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন বলে আমি মনে করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।